হ্যালো বস গার্লস, আই এম দ্য মিঙ্গল সুপান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুরো বাংলাদেশ উত্তাল কোটায় পাওয়া চাকরি নিয়ে, কয়েকশো মানুষ মূল্যভাই আন্দোলন করতে গিয়ে, কেউ বলছে গভীর রাজনীতি, কেউ বলছে নিচকি হত্যা, সেলিব্রিটিরা সব কই, পাওয়া যাচ্ছে না তাদের কোনো পাত্তা। আর যাই হোক, এই গণহত্যা ছিল না কোনো দরকার, গুলি না মেরে জেলে ভরতে পারতে বাংলাদেশি সরকার। ভারত বিরোধী স্লোগান দিয়ে লাভ নেই কোনো, দিন শেষেই ভারতই পাশে দাঁড়াবে, কান খুলে শোনো। মোরা এক বৃন্তে দুটি গোলা ভারত বাংলাদেশ, হিংসা ভুলে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক শেষমে। আর না যে অবধি থাক তো আর কি, চলো ভিডিও শুরু করা যাক। প্রধান শিক্ষকের সাথে স্কুলে প্রেম ভালোবাসা, কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের উত্তর বিধানসভার কালজানি এলাকায়। ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয়রা। প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সেখানেই ধর্ণা চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষিকা যুবতী। নাকি বিয়ে করবে না বলে ধর্ণায় বসে গেছে, মানে জাস্ট ভাব, প্রধান শিক্ষক কি খাওয়া খেয়েছে। স্কুলগুলো আর স্কুল নাই রে ভাই, সব এক একটা লাভার্স পয়েন্ট হয়ে গেছে। ক্লাসরুম গুলো আর ক্লাসরুম নাই রে ভাই, সব এক একটা ওয়ো রুম হয়ে গেছে। আমি তো প্রেগনেন্ট, সেই কারণে পড়াশোনা ছেড়ে দেবে, বরকারণ তো বাবা হতে চলেছে। আর না গাইস, একদম না, বড় পড়াশোনা ছাড়বে না। আর আমিও, মানে আমি তো মা হতে চলেছি, আমিও পড়াশোনা ছাড়বো না। রন কলেজে ভর্তি হবে, আর আমিও ফের নিউ ট্রেনে ভর্তি হবো, হওয়ার পরে আমিও মাধ্যমিক দেবো। আর কিছুদিন পর ট্রেনে ভর্তি হব, তাহলে মা আর বাচ্চা একসাথে মাধ্যমিক দিতে পারবি। যেই মেয়ের এখনো দুধের দাঁত পড়েনি, সেই মেয়ে নাকি আর কিছুদিন পর মা হয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে। আর কত কি যে দেখবো কে জানে। হাই গাইস, এই যে হলো বিমল, বিমল আমার বয়ফ্রেন্ডের অনেক পছন্দের খাবার, সেই জন্য আমি হাজার টাকা খরচা করে এই বিমলটা আনলাম। পাঁচ টাকার বিমল হাজার টাকা বলছি, বিমলে কি সোনা ভরা? তোমরাও যারা তোমাদের বয়ফ্রেন্ডকে ভালোবাসো, এই বিমল কিনে দাও, তোমাদের বয়ফ্রেন্ডরা তোমাদের সেই ভালোবাসে, একবার সেই। মামনি বয়ফ্রেন্ডকে হাজার টাকা দিয়ে বিমল না কিনে দে, 15 টাকা দিয়ে একটা কনডম কিনে দে, দেখবি বয়ফ্রেন্ড আরো বেশি ভালোবাসবে। বরফ দিয়ে সাজিয়ে লুকিয়ে পুণ্যার্থীদের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল বিয়ারের বোতল। পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার হলো অসংখ্য বিয়ার সহ মদের বোতল। পুণ্যার্থীদের দিয়ে সমস্ত বোতলের মদ জেলে নষ্ট করে দিল পুলিশ। রবিবার রাতে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় জলপেশ মেলাতে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। আমাদের পাড়ার ছেলে পেলে সামনের সোমবার যাচ্ছে, ওদের গাড়িটাও যেন এইভাবে তল্লাশি হয়। দেখবেন শুধু মদ না, গাঁজাও বেরোবে। সত্যি ভাই, তোদের বাবার কাছে না গিয়ে রিহাবে যাওয়া উচিত। মালদ্বীপের জলে লোটে শুটকি আর কাতলা মাছ, যেদিনের জন্ম হয়েছে সেদিনের এক নম্বর বিয়ে হয়েছে। এদের জড়িটাই অনেকটা শুকিয়ে যাওয়া বাসি লুচি আর কষা মাংসের মতো, খাওয়া তো দূরের কথা, দেখেই অম্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা জানি ভাই, পশ্চিমবঙ্গ মানেই বেকারত্ব, দরকার হলে তুই টোটো চালা, দরকার হলে তুই ফুড ব্লগ কর, তাই বলে এই কাজ। ঠিক আছে, মানে যে ঠাপালো তার কোনো সমস্যা নেই, যে ঠাপ খেলো তারও কোনো সমস্যা নেই। যত সমস্যা ভাই পাড়ার লোকজনের, মোরাল অফ দা ভিডিও, পশ্চিমবঙ্গে থেকে পর্ন স্টার হওয়া যাবে না ভাই। ভাই কুত্তা হয়ে দিঘায় চলে গেল, আর তুই মানুষ হয়ে এখনো যেতে পারলি না, মানে চিন্তা কর কত বড় হতভাগা তুই, লজ্জা হওয়া উচিত। ছি, এই মিতালি, তোর প্রমোশন এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে?
যে মেয়ে হয়ে জন্মালাম না, যেখানে ছেলেরা বসের খিস্তি শুনে প্রমোশন পায় সেখানে মেয়েরা এইভাবেই প্রমোশন পায়, যেখানে ছেলেদের প্রতি বছর হাতে পায়ে ধরে ইনক্রিমেন্ট নিতে হয় সেখানে মেয়েদের এইভাবেই ইনক্রিমেন্ট হয়ে যায়, যেখানে ছেলেরা বছরে শুধু একবারই বোনাস পায় সেখানে ভাই মেয়েরা এইভাবেই প্রতিদিন বোনাস পায়। পুরুষ জাতি ভাই সারাটা জীবন লাভ খেতে খেতেই কেটে গেল। কিন্তু চোখে জল কই ভাই, সব নাটক, শুধু রিলস বানানোর ধান্দা। জানিয়ে বন্ধুরা, আমি আমার ভিডিওটা শুরু করতে চলেছি। আমি আমার নিজের তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছি এবং খাবার টেবিলে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছি, স্যালাড নিয়ে নিয়েছি আর দুজনে দু গ্লাস স্প্রাইট নিয়ে নিয়েছি। আমি একটা বসে টেবিলে একটি গান শোনাতে চাই আপনাদের। প্যার দিবানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায় হর খুশি সে। কি গার মানাতে যে এটাকে বিয়ে করেছিলাম। প্যান্টের চেনে নুনু আটকে গেলে সেই চেন ছিঁড়ে ফেলা যায়, গলায় কাঁটা আটকে গেলে ভাতের দলা গেলে সেই কাঁটা গলা থেকে নামানো যায়, কিন্তু কপালে যদি এই রকম বউ জোটে ভাই, লাইফের পুরো পেছন মারা সারা কাস্তে হাতুড়ি তারা। তাই বন্ধুরা খুব সাবধানে নিজের জীবন সঙ্গিনীকে সিলেক্ট করো, কারণ গলায় এই রকম মেয়ে ঝুললে তোমার বুপসও কাকুর বুপসের মতোই ঝুলে যাবে। তো বজঙ্গার্স, আজকের ভিডিওটাই অবধি। লাস্টে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আপলোডের 12 ঘন্টার মধ্যে ইউটিউব আমার ভিডিওটা ডিলিট করে দেয় আর তার সাথে সাথে আমার চ্যানেলে একটা স্ট্রাইক মারে। তার কারণ কি, আমি নাকি খুব নোংরা ভিডিও বানাই ভাই, খুব নোংরা। মানে শুধু আমার পাড়া প্রতিবেশী না, ইউটিউবও ভাই আমার প্রতি আজকাল হিংসায় জ্বলে পুড়ে মরছে। সবে ভিউজটা উঠছে তখনই পুরো। তাই ভাই প্লিজ আজকের ভিডিওটা একটু লাইক টাইক করো, বেশি করে কমেন্ট করো, সাথে শেয়ার করো প্লিজ ভাই, প্রচুর শেয়ার করো ভাই প্লিজ। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভাই প্লিজ সাবস্ক্রাইব। পয়সা লাগে না ভাই, টাকা লাগে না, কিছু লাগে না, তাই প্লিজ সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।